এটা কি দেখানো হচ্ছে? মানে স্যার আমরা আমাদের ক্লাস 10 এর ইংলিশের পাঠ্যক্রমে যুক্ত একটি কবিতা, অর্থাৎ কবিতাটির নাম হচ্ছে মাই অংশু ফ্যামিলি। মানে মাই অংশু ফ্যামিলি বলতে বোঝানো হয়েছে গাছদের বোঝানো হয়েছে। গাছ হচ্ছে আমাদের প্রকৃত পরিবারের একটা অংশ। এই গাছ দ্বারা আমরা বিভিন্নভাবে উপকৃত হই, যেমন গাছ থেকে আমরা ফল মূল শাকসবজি ইত্যাদি বিভিন্ন ধরনের জিনিস পেয়ে থাকি। এছাড়া গাছের গাছ থেকে আমরা যে গুরুত্বপূর্ণ উপাদানটি পাই তা হল এরা কার্বন ডাইঅক্সাইড শুষে নিয়ে অক্সিজেন আমাদের দেয়, যার ফলে আমরা বেঁচে থাকি। এখানে দেখানো হচ্ছে যে মানুষরা যখন এই জঙ্গলে প্রবেশ করলো তখন তারা এখানে শহর বানানোর জন্য সেখানকার সব রকম গাছপালা কেটে ফেলে। এরপরে তারপরে দেখানো হচ্ছে এখন বর্তমানের কথা। এখানে আগে ছিল যেখানে জঙ্গল সেখানে এখন মানুষের তৈরি করেছে বড় বড় অট্টালিকা, কলকারখানা প্রভৃতি। আমরা জানি কলকারখানা গাছেরা কার্বন ডাইঅক্সাইড চুষে নিয়ে তোমার চুষে নিয়ে অক্সিজেন গ্যাস দেয়, কিন্তু এখানে কোনোরকম গাছ নেই। তাতেও তোমার প্রতিনিয়ত এখান থেকে নানারকম বিষাক্ত ধোঁয়া, যেমন কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, হাইড্রোজেন অক্সাইডের মতো বিষাক্ত গ্যাস বেরোচ্ছে, যা বাতাসের কিছু বায়ু দূষণ হচ্ছে। তাই বায়ু এই বিষাক্ত বায়ু বিষাক্ত গ্যাস তাছাড়াও এই তোমার এইসব বিষাক্ত গ্যাসগুলি বৃষ্টির জলের সঙ্গে মিশে যা অ্যাসিড বৃষ্টির পৃথিবীতে ঝরে পড়েছে। এসব অ্যাসিড বৃষ্টির জন্য মাটি অনুর্বর হয়ে যায়, গাছপালা পুড়ে যায় এবং ছাপ পড়ে যায়, যাকে স্টোরলে প্লেসে বলে চিনি। এখান থেকে আমরা এই মডেল থেকে আমরা বুঝতে পারছি যে মানুষের বেঁচে থাকতে হলে গাছদের বাঁচিয়ে রাখতে হবে। যদি গাছকে আমরা বাঁচিয়ে রাখতে পারি তাহলে পরিবেশও অনেকদিন ঠিক আছে। থ্যাংক ইউ।